রঘুনাথগঞ্জে মারুতির ধাক্কায় মৃত্যু হলো 6 বছরের এক শিশুর। শনিবার বেলা 10টা নাগাদ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জের আইলের উপর মঙ্গলবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এলাকারই বাসিন্দা 6 বছরের পৌলমি মণ্ডল রাস্তা পার হওয়ার সময় লালগোলা থেকে গণকরগামী একটি মারুতি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ওই শিশু। পরিবারের লোকজন তাকে ঘাতক গাড়িতেই উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘাতক গাড়ি ও চালককে আটক করে পুলিশ। আলোর উপর মঙ্গলবাড়ি ব্রিজের ওখানে শক্তিমান ক্লাবের কাছাকাছি ওখানে বাড়ি আমাদের, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই একটা মারুতি অমনিতে ধাক্কা মেরেছে। গাড়িটা লালগোলার গাড়ি সম্ভবত। বাচ্চাটা কি খেলছিল নাকি রাস্তা? বাচ্চাটা রাস্তা ধারে দাঁড়িয়ে রাস্তা পার হচ্ছিল। গাড়িটা কি ধরা পড়েছে? গাড়িটা ধরা হয়েছে। এখানেই আছে, হাসপাতালের সামনেই আছে, হাসপাতালের সামনেই আছে। ড্রাইভার ধরা পড়েছে? ড্রাইভারও আছে, ড্রাইভার সবাই আছে।